যেটা সমসাময়িক পৃথিবীতে সকল ব্যক্তি, সকল বয়স, সকল ধর্ম, সকল অঞ্চলের মানুষের কাছে এখন একটা, যদি বলি নেশা, নেশাই বলা যাবে, যদি বলি এটাকে যারা মোমেন তাদের জন্য একটা বিপদ, বিপদও বলা যাবে, যদি বলি এই সমাজের মানুষের কাছে এটা ছাড়া চলা খুবই কঠিন এটাও বলা যাবে। গোটা পৃথিবীকে গ্রাস করে ফেলেছে, গোটা পৃথিবী, গোটা পৃথিবীর প্রত্যেক শ্রেণীর মানুষকে গ্রাস করে ফেলেছে, এটা হলো বর্তমানে ইন্টারনেট। এটা সৃষ্টি হয়েছিল, এটার পিছনে উদ্দেশ্য ছিল যে মানুষ তার যোগাযোগের এবং সকল ধরনের তথ্য, এক স্থান থেকে আরেক স্থানে তথ্য অতি দ্রুত পৌঁছানোর জন্য এটাকে ব্যবহার করা হবে। কিন্তু বর্তমানে এটা সকল দিকে ব্যবহার হচ্ছে, মুসলমান তার দিন প্রচার প্রসারও ব্যবহার হচ্ছে করছে, আবার মুসলমানের সন্তানরাই এটা ব্যবহার করে দুযুগে চলে যাচ্ছে। ম্যাক্সিমাম, কারণ যারা এটাকে সৃষ্টি করেছে তারা, আমরা মুসলমানরা, আমাদের ঈমান, আমাদের আকীদা, আমাদের চিন্তাধারা, আমাদের জীবনকে পরিচালনার জন্য একজন মুমেন, একজন মুসলমান যে চিন্তা করে, ইহুদি খ্রিস্টান তো তা চিন্তা করবে না। তারা চিন্তা করবে নিজেকে ভোগ করার জন্য, দুনিয়াকে ভোগ করার জন্য যা যা দেওয়া যাবে এটাই রাইট, দুনিয়াকে ভোগ করার জন্য যা ব্যবহার করা হবে এটাই সঠিক। একটা ব্যক্তি দুনিয়াকে ভোগ করার জন্য যে কোনোভাবে দুনিয়াকে তার সামনে নিয়ে আসবে এটাই সঠিক, কিন্তু মুমেন দুনিয়াকে ওইভাবে ব্যবহার করে না। যারা জান্নাতে যেতে চায় তারা ওইভাবে ব্যবহার করবে না, কারণ তাদের জন্য নোটিশ আছে, মুমিনের জন্য নোটিশ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নোটিশ করে বলেছেন, ইন্নাস সামা ওয়াল বসর ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমার আখেরাত আছে, তোমার জবাবদিহিতা আছে, তুমি মুসলমান হয়েছে, তুমি প্রস্তুত হয়ে থাকো, মৃত্যুর পরে কিন্তু তোমার প্রশ্ন আরম্ভ হয়ে যাবে। মৃত্যুর আগে প্রশ্ন নাই, কে বলেন আছে নাকি? আপনার ছেলে নামাজ পড়ে না, আপনি নামাজ পড়ে না, কেউ প্রশ্ন করে না, কিন্তু মুসলমান এটা বিশ্বাস করে মৌতের পর কবরে যাওয়ার সাথে সাথে প্রশ্ন আরম্ভ হয়ে যাবে। মুসলমান এটা বিশ্বাস করে যে কাল হাশরের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পাগুলি নাড়তে দিবেন না, আমাদেরকে কতগুলি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত। বিভিন্নভাবে প্রশ্নটা এসেছে, লা তাজুলু কাদামা আবদি ইয়াউমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আমালিহি ফিমা ফাআলা ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু ওয়া আন জিসমিহি ফিমা আবলাহু। এই যে প্রশ্নগুলি আছে, এই প্রশ্নগুলির উত্তর তাকে দিতে হবে, এই দেওয়া ব্যতীত অগ্রসর হওয়া যাবে না, অগ্রসর হওয়া যাবে না। তার মানে কি? মৃত্যুর পর প্রশ্ন, মৃত্যুর পর প্রশ্ন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাস সামা, তোমার শ্রবণ, কি শুনেছো পৃথিবীতে, কি শুনেছো পৃথিবীতে প্রশ্ন করা হবে, সবাইকে প্রশ্ন করা হবে। ওয়াল বসরা, তুমি দৃষ্টি দিয়ে কি দেখেছো প্রশ্ন করা হবে। কি বলেন, মুমেন বিশ্বাস করি কিনা, আমরা বিশ্বাস করি কিনা বলেন? আমরা এটা বিশ্বাস করি বলি আমরা মুসলমান, আর যারা বিশ্বাস করে না তারা মুসলমান হতে পারে না, তারা মুসলমান হতে পারে না। আমার চিন্তায় কি আছে বিশ্বাস? কাল হাশরের দিন আল্লাহর দরবারে আমার চিন্তা নিয়ে আল্লাহর দরবারে উঠতে হবে, কতক্ষণের? সেকেন্ড টু সেকেন্ড, এক একটা সেকেন্ডের জন্য আল্লাহর কাছে জবাবদি করতে হবে, এক একটা সেকেন্ড, বাঁচার উপায় নাই। এটা হলো আমার ঈমান, এটা হলো মুসলমানের পরিচয়। কিন্তু গোটা পৃথিবীতে আজকে আমার দৃষ্টি কি হচ্ছে, আমাদের দৃষ্টি কোন দিকে যাচ্ছে, আমাদের দৃষ্টি দিয়ে আমরা কি দেখছি, আমাদের সন্তানেরা আমাদের জন্য কি ব্যবস্থা করছে,
আমাদের সন্তানরা আমাদের জন্য এই মিডিয়ার জগতে বিভিন্ন নাম দিয়ে নাম দিয়েছে কি টিকটক আছে না টিকটক নাম দিয়েছে কি টিকটক নাম দিয়েছে কি লাইকি বিভিন্ন নামে সবাইকে যুব আমাদের সন্তানেরা এমন জিনিস আমাদেরকে দিচ্ছে আমাদের সন্তানকে দিচ্ছে আপনাদের সন্তানগুলো আজকে নেটে ছেড়ে দিচ্ছে যে দেখে তারও জবাবদিহি করতে হবে কার কাছে আল্লাহর কাছে যে দিল তাকেও জবাবদিহি করতে হবে যে দেখেছে তাকেও তো জবাবদিহি করতে হবে আজকে ঈমান বাঁচানো আজকে সব কিছু এখন অবস্থা চলে গেছে যে ঈমানটা নিয়ে কবরে যাওয়ার কোনো সুযোগ নেই ঈমানটা হারানোর জন্য প্রত্যেকটি মানুষের পকেটের মধ্যে ঈমান হারানোর শয়তান এখন পকেটে ঢুকে গেছে পকেটে ঢুকে গেছে গত কয়েকদিন আগে একটা ছেলেকে অ্যারেস্ট করা হলো কি নাম অপু না কি জেনে নাম মুসলমানের সন্তান আপনার সন্তান আপনার ছেলেদেরকে আপনার পরিবারের ছেলেদেরকে তাদের মোবাইলগুলি সার্চ করে দেখেন আপনার ছেলেরা আল্লাহকে জানে না আপনার ছেলেরা রাসূলকে জানে না আপনার ছেলেরা কোরআন হাদিস জানে না আপনার ছেলেরা উযু নামাজ চিনে না আপনার ছেলেরা কি চিনে টিকটকে কি করলো লাইকিতে কি করলো ফেসবুকে কে ফেমাস হলো এখন এইগুলি নিয়ে ছেলেরা পড়ে আছে শুধু পড়া নয় পড়া নয় একটা যুবক যদি মনে করে এক মিনিটের মধ্যে গোটা পৃথিবীর সবচাইতে নোংরা জিনিসগুলি আমার সামনে চলে আসবে এক মিনিটের মধ্যে সব চলে আসবে এক মিনিটে চলে আসবে পৃথিবীর যতটুকু নোংরা মনে করেন সব নোংরাগুলি সামনে চলে আসবে তার মানে কি আপনার ছেলের চোখের সামনে আল্লাহ রাসূলের নীতি নাই আপনার ছেলের চোখের সামনে আল্লাহ রাসূলের কোনো কথা নাই যেগুলি আছে এগুলি দেখবে দুজুকের দিকে দ্রুত চলে যাবে যত দ্রুত গতিতে এখন স্পিড কত 4G স্পিড কত 4.5G স্পিড কত আরো চাই আরো চাই আরো স্পিড চাই পৃথিবী আজকে নেই ইন্টারনেটে স্পিড চাই তবে এই স্পিডে পৃথিবীর যতটুকু উপকার হোক না হোক এতটুকু উপকার হয়েছে দুজুকের স্পিড বেড়ে গেছে দুজুকে যাওয়ার স্পিড বেড়ে গেছে আজকে সতর্ক হতে হবে আজকে আমাদের সতর্ক হওয়া দরকার যদি এইভাবে আমাদের সমাজ চলতে থাকে তাহলে মনে রেখে দিয়েন আপনার ঘরে আল্লাহওয়ালা পাওয়া যাবে না মনে রেখে দিয়েন আপনার ঘরে দিনদার পাওয়া যাবে না আমি গত কয়েকদিন আগে একখানে কথা বলছিলাম কথাটা এইভাবে ছিল যে এখনো আমরা আমাদের মা বাবার জন্য দোয়া করার তাগাদা ভিতরে আমরা সৃষ্টি করি ভিতরে আমরা অনুভব করি আমাদের মা বাবার জন্য দোয়া করা দরকার কিন্তু এমন একটা সমাজ আমরা রেখে যাচ্ছি আমরা কবরে থাকবো আমাদের সন্তানের আমাদের জন্য দোয়া করবে না আমাদের সন্তানের আমাদের জন্য দোয়া শিখবে না আমাদের পারবে না ওরা আমাদের জন্য দোয়া করবে না বরঞ্চ তাদের জন্য সবচেয়েতে প্রিয় হয়ে যাবে বিভিন্ন ধরনের মিডিয়াতে বিভিন্ন ধরনের ইন্টারনেটের সকল কিছু তাদের কাছে প্রিয় হয়ে যাবে যুবক তোমাদের জন্য খুব কঠিন কঠিন সমাজ তোমাদের সামনে আমার সবচেয়েতে একজন প্রিয় আরবের এক আলেম আরিফি শেখ মোহাম্মদ আল আরিফি অত্যন্ত তেজস্বী কথা বলে অত্যন্ত ঘটনমূলক কথা বলে ওনার একটা আলোচনায় উনি বললেন ওনার এক বন্ধু যুবক শুনো ওনার এক বন্ধু সে ইন্টারনেটে খুব এক্সপার্ট ছিল সে একবার সার্চ করে একটা ইন্টারনেটের ওয়েবসাইটে ঢুকে গেল ঢুকে গিয়ে দেখলো ওয়েবসাইটটা একটা নোংরা ওয়েবসাইট সেটাকে চিনল এরপরে শেখের কাছে এসে বলল শেখ আমি ওয়েবসাইটে ঢুকে যা দেখলাম এটা বিশ্বাস করার মতো না কি দেখেছেন শেখ জিজ্ঞাসা করলো কি দেখেছেন দেখলাম একটা যুবক একটা ওয়েব পেজ কিনেছে অনেক টাকা দিয়ে কিনেছে তার 5 বছরের জন্য একটা কন্ট্রাক্ট করেছে টাকা দিয়ে সে 5 বছর কী ব্যাপার 5 বছর ওই কোম্পানি তাকে প্রতি সপ্তাহে
বিভিন্ন ছবি।